গুড আফটারনুন সবাইকে। আর আজকেও আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে প্রায় 4টে মতো, আর জাস্ট একটু আগেই আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম, কারণ আগের দিনের ভিডিওটা শিডিউল করলাম, দেন ভিডিও আসবে। আর এখন আছি হচ্ছে যাদবপুরে, দেখা যাক আজকে কী কী মানে কন্টেন্ট তোমাদের সামনে ভালো ভালো প্রেজেন্ট করা যায়। যদিও এখনও কোনো প্ল্যান নেই আজকে, কারণ একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আর কি নষ্ট হয়েছে, কারণ সেখানে গিয়ে দেখলাম যে সেইটা আজকে নেই, মানে ওই ব্যাপারটা আর কি উইকেন্ডে থাকে, উইকডেজে থাকে না, তো ওইটা নষ্ট হলো। এবার দেখা যাক কী করা যায়, বাট হ্যাঁ ইন্টারেস্টিং কিছু তো আসবেই। চলো মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা হতে চলেছে, এখন একটু আগে চা খাই, চা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করি, তারপরে দেখা যাক কী কী করা যায়। ব্লগটা লাস্ট অব্দি দেখো, যারা এখন ইনস্টাগ্রামে আসলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামে চলে আসো, কারণ সেখানে কিন্তু আগে আগে অনেক অনেক আপডেট পেয়ে যাবে। আর চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয়, যদি ভালো লাগে কন্টেন্টগুলো, এরকম ডেলি ব্লগ পছন্দ করো, তাহলে কিন্তু অবশ্যই রেড কালারের বাটনটা প্রেস করে, অল আইকনটা প্রেস করে দাও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব হয়ে গেলে তোমরা রোজকার ভিডিও, দারুণ দারুণ কন্টেন্ট পেয়ে যাবে। তো গাইস, যাদবপুরের ফেমাস চায়ের দোকান নচিকেতার দোকান থেকে মানে নামি ও নচিকেতার দোকান হয়ে গেছে। নচিকেতার চা বললে সবাই যাদবপুরে চেনে, এক নম্বর চা করে, মানে দারুণ চা, আলাদাই লেভেলের হয়। আর এখন 7 টাকা করে দাম করেছে ছোটো বারগুলো, বেশ ভালো খেলাম। তো চলো এবার দেখা যাক কী করা যায়। তো এখন আমরা এলাম হচ্ছে সাংহাইতে। সাংহাই কিন্তু নাগের বাজার আর সল্টলেকেই আগে ছিল, সাংহাই কিন্তু এখন সাউথ কলকাতাতেও এসে গেছে। এটা হচ্ছে গাঙ্গুলি বাগান, মানে এইদিকে হচ্ছে গাঙ্গুলি বাগান মোড় দেখতে পাচ্ছ, তার ঠিক সামনেই হচ্ছে সাংহাই যাদবপুর ব্রাঞ্চ, এটা ওরা যাদবপুর বলে, বাট এক্স্যাক্টলি এটা গাঙ্গুলি বাগানের কাছেই আর কি। তো চলো এখানে একটা কিছু কম্বো আছে যেটা তোমাদের দেখাচ্ছি, ভ্যালু ফর মানি কিনা, কেরম কী টেস্ট, সব কিছু বলবো লাস্ট অব্দি ব্লগটা দেখো। কম্বোটা যেটার দাম হচ্ছে 349 পার পার্সন প্লাস 5% জিএসটি, সেটা আমার কাছে চলে এসছে। খাবার কিন্তু হিউজ আইটেম আছে, এখানে প্রথমেই তোমাদের স্টার্টারটা একটু দেখাই। আর এখানে কিন্তু একটা ফার্স্টেই চিকেন স্যুপ পেয়ে যাচ্ছ, যেটা এইরকম টাইপের দেখতে পাচ্ছ, চিকেন স্যুপ আছে। আর তারপর আছে হচ্ছে স্টার্টার, স্টার্টারে তোমরা 3 রকম স্টার্টার পাচ্ছ, যেটা হচ্ছে চিলি পটেটো, এখানে আছে চিকেন ওয়ান্টম, আর এখানে হচ্ছে চিলি গার্লিক পেপার চিকেন, এই 3টে হচ্ছে স্টার্টার। আর এই হচ্ছে মেন কোর্স, মেন কোর্সে তোমরা এগ নুডলস পাচ্ছ, অপশনাল আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, এখানে ফিশের একটা আইটেম আছে 2 পিস ফিশ দিয়ে, এখানে চিকেনের একটা আইটেম আছে 3 পিস চিকেন দিয়ে, এখানে মিক্স ভেজ আছে, একটা পাঁপড় আছে, আর এছাড়াও কিন্তু ডেজার্টে আইসক্রিম উইথ দর্শন আছে। এই টোটাল প্যাকেজটা যেটা আছে, কম্বোটা যেটা আছে, সেটার দাম 349 প্লাস 5% জিএসটি। এই কম্বোটা কিন্তু লিমিটেড, মানে যেইটুকু দিয়েছে সেইটুকুই, যেটা একজনের জন্য সাফিসিয়েন্ট, নট শেয়ারেবল, মানে তোমরা শেয়ার করতে পারবে না। আর এইটা আমি এক্সট্রা অ্যাড করেছি, যেটা হচ্ছে ডিমসাম, চিকেন ডিমসাম, এটা কিন্তু এখানকার বেশ ফেমাস একটা আইটেম, জাস্ট 175 দাম, আর প্রেজেন্টেশন তো দেখতেই পাচ্ছ বেশ ভালো, আর এখানে কিন্তু 6 পিস তোমরা পেয়ে যাচ্ছ। চলো এবার ট্রাই করে দেখি ফার্স্টে এই কম্বোটা, দেন ওইটা ট্রাই করবো। তো গাইস ফার্স্টেই আমি একটু স্যুপটা দিয়ে ট্রাই করি, এই হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন স্যুপ, যেটার থিকনেসটা এই রকম আছে, যেটা আমার বেশ ভালো লাগলো, আর চিকেনের পরিমাণও বেশ ভালো আছে, ছোটো ছোটো এখানে চিকেনের চাংস দেওয়া আছে, এগ দেওয়া আছে, আর টেস্ট করে দেখি কেমন লাগে। দেখো স্যুপটা কিন্তু
বেশ ইন্টারেস্টিং খেতে, মানে আদার জায়গার বুফের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি সেই বুফের মতো স্যুপ কিন্তু নয়, এই স্যুপটা কিন্তু ইন্ডিভিজুয়াল বেশ ভালো খেতে। প্রথমে মুখে দিয়ে যেটা তোমরা দুটো ফ্লেভার পাবে, একটা হালকা একটু ট্যাঙ্গিনেস আছে আর তার সঙ্গে কিন্তু একটা ঝাল হিট করবে, যেই দুটো ব্যালেন্সে ভাল লাগে। বাট এই ট্যাঙ্গিনেসটা মানে আমার একটু মানে অন্য টাইপের লাগলো, আমার একটু ঝাল ঝাল পছন্দ, বা সুইট অ্যান্ড সাওয়ার হলে বেটার লাগতো, বাট ঠিক আছে এরা এই স্যুপটা প্রোভাইড করছে বেশ ভালো খেতে। আর চিকেনের পরিমাণও মোটামুটি ঠিকঠাকই দিয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এইরকম সাইজের চিকেন আছে, আর অনেক রকম ভেজিটেবিলও দেওয়া আছে, এগ দেওয়া আছে স্ক্রাম্বল করে, মানে মিলিয়ে ওভারঅল খেতে গেলে ভালো খেতে। আর হ্যাঁ, এখানে মানে ইন্ডিভিজুয়াল আইটেমগুলো যেগুলো আছে কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা, একজনের জন্য আমি বলবো টু মাচ সাফিসিয়েন্ট। তো গাইজ এরপর আমরা হচ্ছে স্টার্টার আইটেম ট্রাই করবো, যেখানে একটা তোমরা ভেজ স্টার্টার পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে পটেটোর আইটেম দিয়েছে, আর এই দুটোই কিন্তু চিকেনের আইটেম আছে, আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ বেশ ভালোই, এটা 3 পিস আছে, বাট এখানে কিন্তু চিকেনের যেটা দিয়েছে মানে পেপার চিকেন সেটা কিন্তু অনেকটাই কোয়ান্টিটি আছে। তিনটে স্টার্টারই আমি ট্রাই করলাম। দেখো পটেটোর যে ব্যাপারটা আছে সেটা বেসিক খেতে, মানে ক্রিসপি পটেটো বা ক্রিসপি চিলি বেবিকর্ন যেরকম টাইপের খেতে হয় সেরকম, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই, বাট জিনিসটা ক্রাঞ্চি আছে। আর যে সসগুলো ইউজ করা হয়েছে মানে সসটা দুর্দান্ত করা হয়েছে, যার জন্য ফ্লেভারটা পুরো দারুণ এসছে। আর এখানে এক্সট্রা যেই দুটো আরও দুটো স্টার্টার আছে, মানে বেসিক্যালি যেটা চিকেন স্টার্টার, এইটা তো নর্মালি দেখতে পাচ্ছ ওয়ান্টন যেরকম খেতে হয় সেরকমই খেতে, ভেতরের পুরটা এই জায়গাটায় আছে চিকেনের স্টাফিং, আর বাইরেটা কিন্তু একদম ক্রিসপি আছে। এটা 3 পিস তোমরা পাচ্ছ, বাট এই চিকেনের যে স্টার্টারটা দিয়েছে এটা কিন্তু বেশ ভালো খেতে, বেশ ভালো মানে বেশ ভালো খেতে। তো এই 3টে স্টার্টার খাওয়া দাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে মেন কোর্সে। মেন কোর্সেও কিন্তু হিউজ আইটেম আছে, তারপরে আবার আমাদের ডেজার্ট আছে, মানে আইটেম নিয়ে কোনো মানে কমজোরি করা হয়নি। তোমরা কিন্তু স্যুপ থেকে শুরু করে একদম ডেজার্ট নিয়ে টোটাল 10টা আইটেম পেয়ে যাচ্ছ 349-এ, আর যেটা আমি বলবো কোয়াইট রিজনেবল। 349 আন্দাজে এরকম এসি রেস্টুরেন্টে এরকম একটা প্লেসে খাওয়া সেটা যথেষ্ট রিজনেবল, মানে দুজন যদি তোমরা কম্বোটা নাও তাহলে কিন্তু তোমাদের অলমোস্ট ওই 700 টাকা টাইপের বিল হবে, 700 সামথিং বিল হবে, যেটা আমি বলবো দুজনের জন্য এইরকম একটা রেস্টুরেন্টে এইরকম কোয়ালিটির খাবার যথেষ্ট রিজনেবল। তো স্টার্টার খাওয়ার পর এবার আমি মেন কোর্সটা তোমাদের একটু দেখি। এখানে দেখতে পাচ্ছ এগ নুডলস আছে, আর তার সঙ্গে কিন্তু অপশনাল তোমরা এগ ফ্রাইড রাইসও পেয়ে যাবে, আর এখানে 4 পিস দেখতে পাচ্ছ চিকেনের একটা প্রিপারেশন আছে এইরকম সাইজ চিকেনের আর কি, আর গ্রেভিও কিন্তু বেশ ভালো, যেটা দেখতে আমার টেস্টি লাগছে। এখানে একটা মিক্স ভেজের প্রিপারেশন আছে, যেটা আমি আর কি মানে ভেজ আইটেম কে খাই, বাট এখানকার কিন্তু ভেজ আইটেমটাও বেশ ভালো হয়, আমি আগের বার ট্রাই করেছিলাম। আর এখানে ফিশের আইটেম আছে একটা, যেটা বেশ ভালো সাইজে 2 পিস দিয়ে দিয়েছে। চলো এবার জাস্ট আমি টেস্ট করে দেখি এই কম্বোটায় মেন কোর্সটা কেমন লাগে, তারপর ডেজার্ট নিয়ে ব্যাক করবো। সবকটা আইটেম দারুণ খেতে, মানে চিকেন থেকে শুরু করে ফিশ আর ভেজিটেবিলটাও বেশ ভালো লাগলো। নুডলসের কোয়ান্টিটি আমি বলবো যথেষ্ট আছে একজন আন্দাজে, কারণ এটা শেয়ারেবল নয়। চিকেনটা বেশ ভালো খেতে, আর তোমাদের একটুখানি ফিশটা যদি আমি ক্লোজলি দেখাই, এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ ফিশের, বেশ ভালো পরিমাণে মাছ ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু বাসা ফিশ আমি যতটা জানি, মানে আমার যতটা আইডিয়া। এখানে চিকেনের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু হালকা একটু ট্যাঙ্গি ভাবটা এনেছে, আর হালকা একটু ঝালঝাল, সেইটা একদম অপোজিট হচ্ছে এই ফিশটা, কারণ ফিশটা কিন্তু একদমই ঝাল নয়, কারণ এটা হোয়াইট সসের করা, বুঝতেই পারছো, যেটা একদম ব্যালেন্স টেস্ট আনছে, মানে দু রকমের ফ্লেভারই কিন্তু তোমরা নুডলসের সাথে পেয়ে যাচ্ছ, অপশনাল রাইসও আছে, আর মিক্স টেস্টটা আলাদা করে কিছু বললাম না, এটা বেসিক খেতে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার সাংহাইয়ের 349 টাকার কম্বো। এরপর আছে হচ্ছে ডেজার্ট, ডেজার্টে আইসক্রিম অ্যান্ড দর্শন, যেটা আমি লাস্টে দেখাবো কারণ ওটা গলে যাবে, তাই আমি একসাথে আনলাম না। আর আমি আলাদা করে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন ডিমসাম, যেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ সাইজটা, সাইজ কিন্তু বেশ ভালো আছে, 6 পিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, আর এটা কিন্তু আলাকাট মেনু, কেউ আবার ভেবো না যে এটা কম্বোর সাথে ইনক্লুডেড, এটা কিন্তু কম্বোর মধ্যে ইনক্লুড নয়। আর এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ, স্টাফিং ভরপুর দেওয়া আছে। ডিমসামটা গাইস প্রচণ্ড জুসি, মানে জাস্ট আমি যদি একটা এরকম নিয়ে দেখাই একটুখানি, এখান থেকে পুরো জুস একদম জাস্ট গড়িয়ে গড়িয়ে পড়ছিল, মানে তোমরা খেয়াল করেছো যাই না, এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে,
আর বাইরের কোটিংটা বেশ পাতলা আছে, ভেতরে স্টাফিং ভরপুর, ফ্লেভারফুল যাকে বলে। মানে টোটাল সাংহাইয়ের খাবার আমার বেশ ভালোই লেগেছে। কম্বোটা যথেষ্ট ভ্যালু ফর মানি, কারণ 349 ঠিক আছে। এবার দেখো দুজন আসলে তোমরা অনেকেই বলতে পারো 399 বুফে পাওয়া যায়। এবার যেখানে পাওয়া যায় পাওয়া যায়, এখানে আমার কিছু করার নেই, কারণ রেস্টুরেন্ট 349 এখানে লিমিটেড পোর্শন রেখেছে, নট শেয়ারেবল রেখেছে। বাট তোমরা চাইলে অনেক জায়গায় বুফেও পেয়ে যাবে 399, সেটা অপশনাল, তোমাদের মর্জি মতো ট্রাই করতে পারো। সব রকম ভিডিও আছে, সেটা তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ট্রাই করো। বাট সাংহাইয়ের 349 যে কম্বোটা আছে সেটা কিন্তু এইটা, যেটা আমার বেশ ভালো লেগেছে। আইটেম কোয়ান্টিটি যথেষ্ট, ডিমসামটাও ভালো ছিল। এটা শেষ করে দেন ব্যাক করছি, চলো। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশ ভালোই খেলাম। মানে একজনের জন্য আমি বলবো কম্বোটা মানে একজনের জন্য অনেকটাই বেশি, মানে আমি তো পুরোটা শেষ করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, আর এই কম্বোটা কিন্তু পার্সেল নয়, অনলি ডাইনিংয়ের জন্যই আর কি অ্যাভেলেবেল আছে। দুপুর 12টা থেকে 5টা অবধি তোমরা এই কম্বোটা পেয়ে যাবে। আমার মনে হয় এটা যদি শেয়ারেবেল হতো তাহলে বেশি ভালো হতো, কারণ মানে অনেকটাই, মানে খাবারের কোয়ান্টিটি অনেকটাই একজনের জন্য। তো এই হচ্ছে মোটামুটি সাংহাই সাউথ কলকাতার যে ব্রাঞ্চটা আছে তার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার অনেকেই বলবে যে এই দামে কম্বো পাওয়া যায়, আমিও প্রেফার করবো যদি তোমরা নুডেল 399 আনলিমিটেড বুফে আছে সেটা প্রেফার করো যাদের পছন্দ। বাট যারা সাংহাইয়ে আসবে বা যারা সাংহাইয়ে খেতে চাও তাদের জন্য ওই ব্লগটা বানালাম যে হ্যাঁ সাংহাইতে 349 একটা কম্বো আছে। এবার আমার মোটামুটি ঠিকই লেগেছে দাম আন্দাজ এরকম একটা এসি রেস্টুরেন্ট। এবার অনেকের কাছে মনে হবে বুফেটা বেশি প্রেফারেবল, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আমার তো সব রকম খাবারই দেখাতে হবে তোমাদের, সেটা বুফে হোক কম্বো হোক। তো আমি দেখিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। মাচ 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 লেটার। ফাইনালি এখন আমরা আসলাম হচ্ছে আমাদের ব্লগ চ্যানেলে শুট করার জন্য। বেসিক্যালি এটা আমি এখানে দেখাতে পারতাম কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে ফেমাস 2.50 টাকা মানে 2.5 টাকা চিকেন পকোড়ার দোকান, যেটা হচ্ছে দক্ষিণাপন বা ঢাকুরিয়ার এইখানটাতে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ওই ব্রিজের ওই পাশটা, যেদিক যে লেকের দিকটা যায় তার এই পারে আসলাম, মানে যেখান থেকে হচ্ছে এই ঢাকুরিয়া স্টেশনের দিকের অটোগুলো ছাড়ছে তার ঠিক সামনেই কিন্তু এই দোকানটা, যেখানে 2.5 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায়। অলরেডি লাইন লেগে আছে, এর ডিটেল ভিডিওটা আমাদের ব্লগ চ্যানেলে আছে, ডিসক্রিপশনে যাও, সেখানে ব্লগ চ্যানেলে চলে আসো। তো গাইস চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনো অবধি দেখে নিয়েছো অবভিয়াসলি তোমাদের ভালো লেগেছে, একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি ব্লগ চ্যানেলে চলে আসো, আর ওই চ্যানেলটাকেও এই চ্যানেলটার মতো ভালোবাসা দাও, কারণ ওখানেও কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও করার প্ল্যান আছে। ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামের আইডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে, ইন্টারেস্টিং ফুড ব্লগ। সবাইকে গুড নাইট, টাটা।